হাতে পপকর্ন মুখে বাহারি মাস্ক ব্যাগে সযত্নে রাখা স্যানিটাইজার বসার আগে সিটে খানিক জীবাণু নাশক স্প্রে করে নেওয়া মোবাইল ফোন ল্যাপটপ থেকে বেরিয়ে এবার পূজোয় বড় পর্দায় এইভাবেই বুধ হবেন সিনেমা প্রেমীরা সপ্তমীতে দেখে নিতেই পারেন দেবের ফুটবল প্রীতি তথা দেশপ্রেম অষ্টমী তোলা থাকুক কোয়েল মল্লিকের জন্য কোভিড বিধির জন্য ঠিক পাশের আসনে প্রেমিক বা প্রেমিকা না থাকলেও নবমীর দিন একসঙ্গে দেখে নিতেই পারেন জিত ও মিমির নতুন রসায়ন দুর্গাপূজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বেশ কিছু বড় বাজেটের ছবি এক নজরে দেখে নেওয়া যাক সেই তালিকা প্রথমেই ছবির তালিকায় যে রয়েছে সেটি হলো গোলন্দাজ ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনকে পর্দায় তুলে ধরেছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় মুখ্য চরিত্রে দেখা যাবে দেবকে এছাড়াও ছবিতে নানান গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য ঈশা সাহা জন ভট্টাচার্য সহ আরো অনেকে ছবির প্রযোজনায় রয়েছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস আগামী 10ই অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী এই ছবিতে প্রযোজক দেবের মূল্যায়ন হবে বক্স অফিসে অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় অর্পিতা চট্টোপাধ্যায় খরাজ মুখোপাধ্যায় শুভাশিস মুখোপাধ্যায় বরুণ চন্দ্র সহ অনেকে 2020 পুজোর সময় এই ছবির মুক্তির কথা ভাবা হয়েছিল এক বছর পেরিয়ে গোলন্দাজের সঙ্গে 10ই অক্টোবর প্রেক্ষাগৃহ মুক্তি পাবে এই ছবি জিত এবং মিমি চক্রবর্তী যখন এই ছবির জন্য বিশেষ শুট করছেন তখনই আচমকা করোনা ভাইরাসের আতঙ্কে তথস্থ গোটা দেশ অর্ধেক কাজ করেই ভারতে ফিরে এসেছিলেন তারা কয়েক মাস অপেক্ষা করে আবারও গত বছর পুজোর সময় বিদেশে গিয়ে বাকি শুট করেছিলেন তারা এক বছর পর অবশেষে মুক্তি পাবে বাজি দিন কয়েক আগেই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে বাকি দুটি ছবির সঙ্গে একই দিনে অর্থাৎ 10ই অক্টোবর বড় পর্দায় দেখা যাবে এই ছবিকে সুতরাং বলাই যায় টলিউডের প্রথম সারির দুই অভিনেতার প্রতিযোগিতার সাক্ষী থাকবে বক্স অফিস